सीमांत एक अस्वस्थिकर परिवेश गढ़े तुलछे मिजु दुष्कृतरा। हाइलाकान्दि बोमा विस्फोरण काचाड़े बोमा उद्धार एर मध्य रास्तार काज शुरू करा सब मिलिए जेन एक अस्वस्थिकर परिवेश गढ़े उठछे असम मिजोराम सीमांते। सीमांतेर काचाड़ जिलार फ्रांसनगर पागलाछड़ा मिजोराम आबारो रास्ता काज चालिए जाच्छे। लैलापुर कांडेर पर थेके मिजोरा सीमांतेर फ्रांसनगर पागलाछड़ा जंगल एलाकार 100 फुट लागिए रास्तार काज चालिए जाच्छे। से अंचले 1527 नम्बर फ्रांसनगर खासियापुंजी एलपी स्कूले असम पुलिस विशेष कमांडो बाहिनी मोतायेन थाका सत्त्वेओ रास्ता निर्माणेर काज चालिए जाच्छे मिजोरा। कोलासिब जिलार बाइरेंगटी अटो स्टैंडेर पाशे 306 नम्बर जातीय सड़कें नीचे थेके पहाड़ जंगल केटे शुरू करे रास्ता निर्माण काज। पागलाछड़ा अब्दि एसेछे तादेर काज। सोमवार सकाले मिजोरा पागलाछड़ा थेके फ्रांसनगर रास्तार संगे जुक्त करार चेष्टा करे। खबर पे लैलापुर पेट्रोल पोस्टर इंचार्ज सारमान आली मजुमदार दलबल निये सेखाने पौंछेन। तखनी मिजोरा एक्सेवेटर निये फिरे जाए। मिजोदेर आग्रासनेर खबर पे सेखाने पौंछेन सोनाई सार्कल अफिसार दीपक नाथ, दोलाई थानार भारप्राप्त अफिसार शाहाबुद्दीन बड़बैया, चान्नीघाट डिपी सभानेत्री प्रतिनिधि दिलीप कुमार राय और बनकर्मीरा। घटनाके केंद्र करे एलाकाय आतंक बिराज करछे। विषयटी खतिए देखते बिकेले सेखाने उपस्थित हन डीआईजी डीजे मुखार्जी, अतिरिक्त पुलिस सुपार सुब्रत सेन सह पुलिश बाहिनी। दोलाई थेके बराक तरंगेर विधानसभा समष्टिर चान्नीघाट जिपिर एटा आसाम मिजोराम सीमांत फ्रेंसनगर पागलाछड़ा ग्राम। এখানে মিজোরা দীর্ঘদিন থেকে মানে রাস্তার কাজ ভিতরে ভিতরে তারা করার আমরা খবর যেটা পাওয়া যায়। তো আজকে তারা খুব সকাল সকাল জেসিবি নিয়া প্রায় 1 কিলোমিটার জায়গা কাজ করিয়া এখানে খেতর মাঠে নিয়ে তারা রাস্তা মানে ফুসাইছে জেসিবি দিয়ে কাজ করিয়া, যেটা মানে প্রায় 300 মিটার বাকি যেটা আমরা পিস রাস্তায় মিলি যাব। আমরা যেটা প্রেসনগরে যেটা রাস্তা আছে আমরা আসাম গভর্নমেন্ট যেটা রাস্তা করছে বিগত দিনে প্রায় 300 মিটার বাকি। তো আজকে সকালে যখন আমরা আসাম পুলিশ খবর পাইছে তখন পুলিশ আবার সাথে সাথে তারা জেসিবি নিয়ে চলে গেছে। এখন আমরা এই জায়গাতে আছি, এখন তারা বর্তমানে কেউ নাই, কিন্তু ঠিক 50 মিটার সামনে তারা একটা ক্যাম্প মানে রাখছে অস্থায়ী ক্যাম্প। এটা কোন জায়গা জায়গা হার এটা তো জায়গা তো আসামের, কিন্তু এটা বানাইছে তারা যখন লাইলাপুর গত 26 জুলাই যখন ইনসিডেন্ট হয়েছিল তো তারপরে তারা এই ফরের দিনেই তারা এখানে একটা ক্যাম্প করে দিয়েছে আইআরপি মিজোরাম আইআরপি ব্যাটালিয়ন মানে আসামের জায়গা দখল করে আসামের জায়গা দখল করছে। এটা আসাম প্রায় এদিকে গেলে প্রায় 2 কিলোমিটার আছে আসামের জায়গা এখন অব্দি। আর এখানে আমরা একটা বর্ডার মানে বিওপি হওয়ার কথা ছিল এই পাশে 200 মিটার সামনে, কিন্তু এটা 1.5 বছর থাকি এটা কোনো বিওপির কাজ না। অন্য নতছড়া বা আপনার কুলিছড়া লালাপুর যদিও 3টার কাজ হয়েছে, কিন্তু ফ্রেশনগরটা সঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু এখন এই কাজটা হয়েছে না। আমরা গত ওই সেপ্টেম্বর মাসে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, মেমোরেন্ডাম আমার কাছে আছে, কিন্তু এটা ডিসি ম্যাডামরে দিয়েছিলাম সঙ্গে আপনার ডিএফওরও দিয়েছি, কিন্তু এটা এখন অব্দি আমরা কোনো রেজাল্ট বা এখানে বিওপির কাজ হয়েছে না। করতে গিয়ে আমরা এই এলাকার মানুষ বা তারা যে দুদিন পর পর যে এভাবে আগ্রাসন করে আমরা এলাকার মানুষ খুবই মানে আতঙ্কের মধ্যে আছে বা আপনারা সবাই জানে যে